শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব। আমরা শক্তি, আমরা বল, আমরা বদের দল। আমরা শক্তি, আমরা বল, আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি, আমরা বল, আমরা বদের দল। প্রথমে নাম ডেকে নি, রোল নম্বর এক, উপস্থিত, দুই, হ্যাঁ জনাব, তিন, চার, চার রোল ফাদা তোর না, জি, খুসা মেরে দিলেই তো হইয়া যায়, সারা জীবন এরামই থাকলো, এরাম থাকলো। রোল নম্বর পাঁচ, কি হলো? ঠিকই আছে, ঠিকই আছে মানে এ সরি সরি উত্তর দিচ্ছ, কত সুন্দর লাগলো জিনিস, সুন্দর লাগলো। হ্যাঁ নাম ডাক কই না আজকে, এখন থাক থাক, খাতা জমা দিছিস কি ডাকিডা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা প্রথম খাতা, আরে বাবা ফজা, জি এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ তার সব করা আছে, একটা অঙ্ক তো হয়নি। হ্যাঁ কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি তোর বাপের কাছে, আজকে বিকেলে যাবে। আমার দুই রাল লম্বা ছিল, আব্বার পুটপুটনি তো খুব বেশি, চলেন আব্বার কাছে যাবো, তখন বুঝতে পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? অঙ্ক কি আমি করিছি? তার মানে আমরা সবাই অভিনেতা, বুঝলি? সবাই অভিনেতা, অভিনেতা পৃথিবীটা রঙ্গমঞ্চ, সবাই আমরা অভিনেতা না? সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে, লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না? সহ্য না করে পারা যায়, দেখেছ কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল, এত জ্বলিয়ে পুড়ে মারা, জ্বলিয়ে পুড়ে মারবেন কেন? আমি সত্যি কথাই তো বলছি, সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা, জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা, জি স্যার, তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়, মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি, না হম মনে হবার কি আসিতে, ঠিকই তো বললে, ঠিকই বললে। হ্যাঁ ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ এবার ভুল আছে নাকি? ঠিক বললে। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে, শামসুল বানান কর তুই আকলি, সামনে সুল পিছনে সুল, শামসুল মানে কি করে সহ্য করবে, শেষ করে দিলে নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার তেল আসতে, ওয়েল মানে তেল, আর কাম মানে আসা, ওয়েলকাম তেল আসছে, ঠিক বলি, তেল আসছে, তেল আসছে, একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী, হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি, আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নি, করেই থাকবি, তা মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে সে অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝা বুঝেছ তুমি? হ্যাঁ আচ্ছা জাগে যাক, আকলি বল, অনু মানে কি? অনু ছোট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হাসে জিনিস, এটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না এই আর কি। কিসি কামড়াল? ও আল্লাহ, অনু ছোট,
তার মানে তার মানে আবার কি? আগে দেখতেন না মেয়েরা উড়না পড়তো, এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে। এখন ওদের যদিও কেউ পরে সে গলায় জড়িয়ে থুয়ে দেয়। এই জন্যে কোম্পানি দেখলি এতগুলো উড়না তৈরি করলাম নষ্ট হবে, এই জন্যে ওরা নতুন এক ফ্যাশন বের করে দিয়েছে, বুঝেছ? পুরুষই উড়না পরবে, ছেলেটা পরতে দেখ পাঞ্জাবির সাথে। আচ্ছা সন্ধে হয় হয় ইংরেজি কর স্যার। ইভিনিং ইজ ইজ, সন্ধে হয় হয়। ইভিনিং ইজ ইজ, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এখানে কোনো ভুল নেই, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ জি, কি করে সহ্য করো? আচ্ছা তোদের একটা ব্যাং আনতে বলিলাম, আনিতিস? ও কে, আমি একটা মোটা দেখে একবার পাঞ্জাবি মডেলের কুলা ব্যাং ধরে আনিতি স্যার। এই ব্যাং আজ কেটে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আনি দিব। আগে ব্যাং ওই যে কই রেখে দিছি বের কই দাও স্যার। হ্যাঁ দে, এই নে। আচ্ছা এই দেখ, প্রথমে আমি এইভাবে ব্যাংটা কাটলাম, কাটলাম কি দেখতে পালি? কি দেখবো, ওর দেখলাম ওর নাড়ি বুড়ি কলজে ভেস্কো কিডনি সব দেখা যাচ্ছে। আচ্ছা মোটামুটি ভালোই ধারণা পেয়েছো। এবার বলো, যদি কোনো মানুষ এইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পাবে? কি দেখতে পাবো? হ্যাঁ কি দেখতে পাবো? মানুষ যদি আরাম করে কাটেন, যদি পাবলে কি দেখে, তাহলে আপনার বাগেরহাট মডেলের মাইক দেবে। বাগেরহাট মডেলের মানে? হ্যাঁ ভাই, দেখেন না খবরের কাগজে বাগেরহাটে সন্ত্রাসী ধরে মারে আর চোখ তুলে নেয়, আর আপনি মানুষ কাটবেন আপনার তারা কি সালাম করবে? পেটিয়ে সমান করে ভেজে দেবে। আর যদি পুলিশে দেখে তাহলে তার কোনো খবর নেই। হ্যাঁ পাবলিক রিমান্ডে থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাঁঠাল গাছে ঝুলিয়ে দেবেন পাদানি, বুঝবেন মানুষ কাটার কি জ্বালা। বাচ্চা ছেলে পেলে মানুষ কাটা শিখাতে এরকম মাস্টার আর হবে না, এ মাস্টারের দিয়ে আর হবে না। কিছুদিন আগে সুদ খাওয়া শিখাতেই তো, আবার এখন মানুষ কাটা শিখাচ্ছে, সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছেন না। হ্যাঁ চুপ কর, কথা বললেই চুপ কর না। আচ্ছা কদিন আগে ভোট হইলো, তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াতি। হ্যাঁ আমার মামুত্তা, মামুত্তা মামুত্তা, ভালো কোম্পানি মনে হলো, খুব পটপট করে যাচ্ছিলি। হ্যাঁ অনটেস্ট কোম্পানি, অনটেস্ট কোম্পানি মানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না, সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা। অনটেস্ট কোম্পানি, অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, সব গাড়ি তো ওই কোম্পানি তো, দেখেন না সব অনটেস্ট লেখা, গাড়ি ভেঙে কটকটি ঘর মতো হয়ে গেছে তাও অনটেস্ট লেখাই আছে ও কোম্পানির নাম তো, এই জন্য ওটা ভালো কোম্পানি। হ্যাঁ আবার আবার আর একটা কোম্পানিও আছে স্যার। কি? ওর পিছনে লেখা থাকে FAFR, ওটাও বড় কোম্পানি, ওটাও বড় কোম্পানি, ওটাও বড়। ভালো বুঝা বুঝেছ, তোমার বুঝো কিডা, ঝুড়ি কুদাল ছাড়া বুঝানো যাবে না। আচ্ছা এত মস্তানি তোর এই যে করে বেড়াস, জি এর কোনো ভালো ফল নেই, এরশাদ শিকদারে দেখিস নি? কে দেখবো এরশাদের, কি দেখবো এরশাদের, তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু দেখলাম। হ্যাঁ ওই হচ্ছে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা মানে কি দাম? শান্টিং খেয়েছে দেখতে হবে। ও শান্টিং খালি কি হবে, তার ইয়েটা দেখেছেন আপনি? তার সাতটা কেসে ফাঁসি হইল, একটাই তো ফাঁসি দিল, তারপরে এমন মস্তান যে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি, তাদের ভয় কাটেনি যদি আবার দৌড় মেরে। এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি ছটার ফাঁসি তো দিতে হবে, তাহলে বুঝে দেখেন কিরাম মস্তান সে। কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে সহ্য না করে পড়া যায়? কে সহ্য করবেন না আপনি? সত্যি কথা আমি বলছি তো আপনার, আমরা একটা কথা বলবেন না পিয়াদব, করিম স্কুলে যাই এটা কোন কাল বলে ফেল। ইহকাল স্যার, আমি না পাঠশালায় যাই না, এটা ইংরেজি কর। আমি না পাঠশালায় যাই না, হ্যাঁ ভালো করে না ভেবে চিনতে ভালো করে বলবার নাই বলো, মাথা আমরা ধুইড়ে দেবো।
আমি না পাঠশালায় যাই না, আই নো গো নো রিড ব্রাদার ইন ল, মানে বুঝতে পারেন আমি না মানে আই নো, আমি নাও ইংরেজি হবে, হ্যাঁ ইংরেজি করবো তখন সব করবো, বাদ দেবো কেন, গো নো মানে যাই না, বাহ, রিড মানে পাঠ বা পড়া পাঠ, আর শালা ব্রাদার ইন ল, আই নো গো নো রিড ব্রাদার ইন ল, আমি না পাঠশালায় যাই না, হ্যাঁ কোন বিশ্ববিদ্যালয় তুই পড়েছ তুমি, ঠেলা আছে ঠিকই তো বলি ঠিকই তো বলি, আয় আয় ফিসকিরি মারবি না খবরদার, সব কথাই কথাই, আচ্ছা সেই তোদের তো ঝড়ে সব ক্ষতি হয়ে গেল, তা সেই রিলিফের সব মাল টাল দিয়ে দিছিস সব পাইছিস তো, এটা আপনি দিয়েছেন তো দিয়ে দিন, আমি তো সভাপতি ছিলাম, হ্যাঁ সে তো শুনলাম চেয়ারম্যান নাকি আপনার সাথে যুক্তি করে আপনার সভাপতি বানিয়ে আপনার হাতে আমাদের পাড়ার এই যে মাল সামান সব দিয়েছে আপনার দিয়া, তো সব তো দিয়ে দিয়েছি, সেই দশ মেট্রিক টন সে সব দিয়ে দিই, সব দিয়েছে আমরা কেউ পাইনি, হ্যাঁ বল না সব দিয়ে দিয়েছেন স্যার, তো সব দিয়ে দিইনি তা কি, ও আকলিরা পাইনি, আকলিরা পাইনি তো আমি কি করবো, যা ছিল সবই তো দিয়ে, সব দিয়েছেন ধাইড়িয়া খাইয়া গান তাই বলেন, আপনি সব দিয়ে আপনি সব ছাড় খেয়েছে, এই তার মানে, তার মানে আবার কি, আপনি বলতে দশ মেট্রিক টন দিয়েছেন আর 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 বাদ বাকি কই, বাদ বাকি মানে এ বাদ বাকি মানে কে, আই এ টন বি এ টন এম এ টন এগুলো কি দা দেবে, আই এ টন বি এ টন মানে এ আই এ টন বি এ টন হয় না, আরে ম্যাট্রিক টন যদি হয় তাহলে আই এ টন বি এ টন হয় না, এসব আমি ঝেড়ে খাই, সব ঝেড়ে খাইয়েছেন এখন আর হিসাব দিতে পারছেন না, এখন ওগুলো বাদ দিচ্ছেন না, আমরা বুঝি না, এত জলে পুড়ে বললাম, এই এই জলে পুড়ে বললাম, আমি আমি পড়াতে পারবো না, পড়াতে পারবেন না, না আমি আমি পড়াতে পারলি তো পড়াবে স্যার, এই আমি চলে যাচ্ছি, যান ও স্যার, তুই সেই স্কুল খুলিলি সেটার নাম বল, ও স্যার স্যার যাই যাক, আমি তোদের জন্য আগেই ব্যবস্থা করে রাখিছি, আমিও কোচিং সেন্টার খুলেছি, নামটা বলে দে ভালো, লাভ লাভ কোচিং সেন্টার, লাভ 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 মানে কি, দুনি মানে জানি দাও মানে, স্যার স্যার কি আপনি চাকরি কি ছেড়ে দেবেন, আমি ছেড়ে দিছি, আমি চলে, তাহলে একটা ইয়ে করেন, চাকরি ছেড়ে দিলে খাবেন কে করি, এটা নার্সারি করেন স্যার, নার্সারি করবেন, হ্যাঁ সরকার গাছ লাগানোর উপর যেরকম জোর দিয়েছে, আপনি নার্সারি করলে খুব ভালো ব্যবসা কিনা হবে, মানে আমি এই সব গাছ ফাছ পাবো কেন, ওটা বাদ দিয়ে, ও স্যার আপনার ও চিন্তা করতে হবে না, চিন্তা আপনার একটু করা লাগবে না, কেন আপনি সেদিন গ্রামের কাগজে পড়েননি কি, ওই যে মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার নার্সারি করবে, তাই এখন করেছে কি জানেন, স্কুলে আসে ছেলেপিলের বলে এই যা তোদের আজকে পোলাম দিতে হবে না, নেবো না যা, সব আমের আটি কুড়িয়ে নিয়ে আয়, ওরাই সব আটি কুড়িয়ে নিয়ে আসছে, আর ওই স্যার পাতো দেশে, এই পাতো দেশ, জি আপনি ওই লাইন কুলিয়ে, ওই সব সম্ভব না, আমি চলে গেলাম তোমাদের সঙ্গে আর নেই, ও জান তাতে আমাদের, এই তোদের কোনো চিন্তা নেই, সব দল বেঁধে চলে আসবি, লাভ কোচিং সেন্টার, ক্লাব কোচিং সেন্টার দলে দলে চলে আসবি, লসের কোনো কারবার নেই।